হ্যালো ভিউয়ার্স আজ আমি ক্লাস সিক্সের বাংলার থার্ড ইউনিট টেস্ট নিয়ে চলে এসেছি আজকে তোমাদেরকে আমি বলে দেবো তোমাদের ফাইনাল এক্সামে কী কী প্রশ্ন আসবে এই বাংলা বই থেকে ঠিক আছে তো যে সমস্ত প্রশ্নগুলো আমি বলে দেবো সেই সমস্ত প্রশ্নগুলো ভালো করে করবে হান্ড্রেড পারসেন্ট কমন এর মধ্যেই পাবে তো চলো আর দেরি না করে শুরু করছি প্রথমে তোমাদের ননীদা নট আউট থেকে বলে দেবো কী কী প্রশ্ন করবে প্রথম প্রশ্ন ননিদা কোন দলের খেলোয়াড় ছিলেন উত্তর ননীদা সিসিএইচ ক্রিকেট দলের খেলোয়াড় ছিলেন পরের প্রশ্ন বিষ্টু কি পাগল হয়ে গেল বিষ্টুর আচরণ কি সত্যি কি তোমার পাগলামি বলে মনে হয় লেখো এরপরের প্রশ্ন অনুদে এমন এক ননিটিক্স প্রয়োগ করে ম্যাচটিকে ড্র করান এখানে ননিটিক্স বলতে কি বোঝানো হয়েছে দেখো উত্তর হবে ননিটিক্স বলতে ননিদার ক্রিকেটীয় আইনের এক অপূর্ব প্রয়োগকে বোঝানো হয়েছে অর্থাৎ অ্যান্সার হবে এটা ঠিক আছে ননিদার ক্রিকেটীয় আইনের একটা অপূর্ব প্রয়োগটাই হচ্ছে এই ননিটিক্স ঠিক আছে এরপরের প্রশ্ন রুপুলির সঙ্গে সঙ্গে কাদের খেলা হয়েছিল তারপরের প্রশ্ন খেলাটিতে ক্যাপ্টেন কে ছিলেন উত্তর মোনা চৌধুরী তারপরের প্রশ্ন সিসিএইচ এর খেলোয়াড়দের মুখ ম্লান হয়েছিল কেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কেন ওদের মুখ ম্লান হয়ে গেছিল ঠিক আছে সিসিএইচ এর সমস্ত খেলোয়াড় চোদ্দ রান করেই আউট হয়ে গিয়েছিল বলে তাদের মুখ ম্লান হয়েছিল তারপরের প্রশ্ন বোলিং ক্রিজে প্রচুর আগে বিষ্টু কি কাণ্ড করেছিল দেখো বোলিং ক্রিজে পৌঁছবার আগে বিষ্টু পিছু হটতে শুরু করে তারপর গোল হয়ে ঘুরতে থাকে ঠিক আছে তারপর ব্যাটসম্যান ক্রিজ ছালছিল মানে ছাড়ছিল না কেন বিষ্টু যে কোনো মুহুর্তে ছুটে এসে বল ছুড়ে দিতে পারত বলে আউট হওয়ার আশঙ্কায় ব্যাটসম্যান ক্রিজ ছিল না তারপর ফিল্ডরা বা ফিল্ডাররা মাঠে কি করছিল দেখো ফিল্ডাররা মাঠে কেউ শুয়ে কেউ বসেছিল ঠিক আছে তারপরের প্রশ্ন গল্পের ক্রিকেট ম্যাচটি কোনবারে খেলা হয়েছিল উত্তর শনিবার ননীদার কৌশল কি নামে পরিচিত ননিটিক্স ঠিক আছে তারপর সিসিএইচ হবে এখানে সিসিএইচ কত রানে আউট হয় সেটা হচ্ছে চৌত্রিশ রানে আউট হয়ে যায় ঠিক আছে এটা সিসিএইচ হবে এটা প্রিন্টটা হয়তো মিস্টেক হয়ে গেছে বি হয়ে গেছে ঠিক আছে পরের প্রশ্ন বিষ্টু কি করেছিল তারপরের প্রশ্ন খেলার শেষে কি ঘটে ঠিক আছে তো এগুলো ভালো করে করো এখান থেকে কমন পাবে এরপরে দেখো কিশোর বিজ্ঞান থেকে কী কী প্রশ্ন করবে দেখে নাও প্রথম প্রশ্ন এখান থেকে বলে গেছেন যা নিউটন নিউটন কি বলে গেছেন নিউটন বলে গেছেন জ্ঞান সমুদ্রের অন্ত নেই তিনি তার তীরে কেবল কয়েক মুঠি নুড়ি কুড়োতে পেরেছেন এরপরের প্রশ্ন কিশোর বিজ্ঞানী কবিতায় যে বিজ্ঞানী নাম আছে তার নাম কি কিশোর বিজ্ঞানী কবিতায় যে বিজ্ঞানীর নাম আছে তার নাম স্যার আইজ্যাক নিউটন বা নিউটন এর পরে প্রশ্ন কবি বিদ্যাকে সঙ্গে তুলনা করেছেন কবি বিদ্যাকে রত্নের সঙ্গে তুলনা করেছেন কিশোর বিজ্ঞানী কবিতায় যে বিজ্ঞানী নাম আছে তার নাম কি তার নাম হচ্ছে স্যারাইজ্যাক নিউটন তারপরে প্রশ্ন জ্ঞানকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন জ্ঞানকে রত্ন ভরা পুরীর সঙ্গে তুলনা করেছেন তারপর ছড়াতে কাকে পরম বিজ্ঞানী বলা হয়েছে ছড়াতে নিউটনকে পরম বিজ্ঞানী বলা হয়েছে বড় হয়ে কিশোরটি কোথায় ঝিনুকুরোয় বড় হয়ে কিশোরটি জ্ঞানের বেলায় ঝিনুক কুড়োয় এরপর ঝিনুক তো নয় বিদ্যা রতন কবি বিদ্যাকে রতনের সঙ্গে তুলনা করেছেন কেন বড় প্রশ্ন যেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অ্যান্সারটুকু দেখে নাও এখান থেকে তোমরা ফুল অ্যান্সারটা করে নেবে ঠিক আছে এরপরের প্রশ্ন বৃদ্ধ এখন সুধাই লোকে কে এখন বৃদ্ধ লোকে তাকে কি জিজ্ঞেস করে তার প্রশ্নের উত্তরে তিনি কি বলেন দেখো এতগুলো প্রশ্নের উত্তর একটার মধ্যেই ঠিক আছে এটা ভালো করে করবে এরপরের প্রশ্ন এক একটি রতন যেন নাই বা কেউ চিনুক কোন জিনিসকে রত্নের সঙ্গে তুলনা করা হয়েছে কেনই বা এ ধরনের তুলনা তাকে চেনান বা না চেনার প্রসঙ্গ এলো কেন ঠিক আছে দেখো এর আনসারটুকু এর আনসারটুকু এখান থেকে শুরু হচ্ছে এর আনসারটুকু এখনও চলছে দেখে নাও পরপর আনসারটুকু এর উত্তরটা এই পর্যন্ত শেষ হলো এর পরের প্রশ্ন কিশোরের মন লাগে না কিসে কখন কিশোর মন সমুদ্রের বেলায় যেতে চায় তারপরে প্রশ্ন অনুসন্ধিস্য কিশোরটি সাগরবেলায় কী কুড়িয়ে তোলে তারপরে প্রশ্ন কোন পাড়াবারকে অনন্ত পার বলা হয়েছে দুজন প্রখ্যাত বাঙালি বিজ্ঞানীর নাম লেখো এবার দেখো হাবুর বিপদ থেকে কি কি করবে প্রথম প্রশ্ন প্রফুল্লরা বা প্রফুল্ল রচনা সুধীরবাবু কেন পছন্দ হয়নি তার পরের প্রশ্ন নিতাই শাস্তি পেলো কেন তার পরের প্রশ্ন সুধীরবাবু কোন অন্যায়কে ক্ষমা করেন না তারপরের প্রশ্ন সুধীর বাবুর কপালের ভাঁজ কিসের চিহ্ন দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে এরপরে প্রশ্ন তিন করি হাঁ করে হাবুর খাতার দিকে তাকিয়েছিল কেন অ্যান্সার তো দেওয়াই রয়েছে এখান থেকে দেখে নিও এরপরে প্রশ্ন এইটাই সুধীর বাবুর মেথড সুধীর বাবুর মেথডটি কি তার এমন মেথড অবলম্বন করার যুক্তিটি কি তার অ্যান্সারটুকু দেখে নাও অ্যান্সারটুকু এই পর্যন্ত ঠিক আছে এর পরের প্রশ্ন সুধীর বাবুর একটি মুদ্রা কি মুদ্রা দোষ কখনই বা এর বহিঃপ্রকাশ ঘটেছিল এর আনসারটুকু দেখে নাও এর আনসারটুকু এই পর্যন্ত বাকি উত্তরটা দেখে নাও বাকি উত্তরটা এই পর্যন্ত শেষ হলো ঠিক আছে ভজার ওপর হাবুর রাগ হতে থাকে কেন অজেও রায় কোন পত্রিকায় নিয়মিত লিখতেন দুটো প্রশ্নই ভালো করে করবে এবার দেখে নাও ধরাতল থেকে কী কী পড়বে সুখ দুঃখকে কবির ভাই বোন মনে হয়েছে কেন ভালো করে পড়বে তারপর প্রশ্ন মনে হয় সব নিয়ে এ ধরনেরই ভালো কখন পৃথিবীকে ভালো মনে হয় এরকম মনে হওয়ার কারণ কি উত্তরটা রয়েছে উত্তরটা এখান থেকে করে নেবে তারপরের প্রশ্ন কবি কাদের ভাই বোনের সঙ্গে তুলনা করেছেন গ্রামগুলি দেখে কবির কি মনে হয়েছে মোর চাই করুণ নয়নে কার কথা বলা হয়েছে তার পরের প্রশ্ন গ্রামগুলো কি দিয়ে ঘেরা কুলে কুলে কী দেখা যায় তারপরের প্রশ্ন কবির মনে আজ কি ভাবনা এসেছে পৃথিবীর দিকে তাকালে কবির কি মনে হয় এবার দেখো শহীদ যতীন্দ্রনাথ দাস থেকে কি কি করবে প্রথম প্রশ্ন যতীন দাসের পিতা মিউনিসিপাল কর্পোরেশনের স্থায়ী চাকরিতে ইস্তফা দিয়েছিলেন কেন এর ফল কি হয়েছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্নটি ঠিক আছে তোমাদের যেহেতু সত্যের মধ্যে পরীক্ষা হবে তাই বড়ো প্রশ্ন তোমাদের কিন্তু করতেই হবে তাই ভালো করে কিন্তু প্রশ্নগুলো করবে ঠিক আছে এর অ্যান্সারটা কিন্তু এই পর্যন্ত শেষ হলো এর পরের প্রশ্ন মি প্যাট্রি কে ছিলেন তারপরের প্রশ্ন লাহোর ষড়যন্ত্র মামলার আসামিদের কোন জেলে বদলি করা হয় সেন্ট্রাল জেলে ঠিক আছে কারা যতীনের জামিনের প্রস্তাব ঘৃণভরে ভরে অগ্রাহ্য করেন যতীন দাস কোথায় জন্মগ্রহণ করেছিলেন যতীন দাসের পিতার নাম কি ছিল যতীন দাসের পিতা কোথায় চাকরি করতেন এবং যতীন দাসের ছদ্মনাম কি ছিল হিন্দু নজওয়ান সভা কে প্রতিষ্ঠা করেন প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এর পরের প্রশ্ন অনশন করার আগে যতীন তার সহযোদ্ধাদের কি অঙ্গীকার করান তিনি অনশন ভঙ্গ করবেন না কেন ঠিক আছে ভালো করে করবে উত্তর তো আমি দেখিয়ে দিলাম তার পরের প্রশ্ন ভগৎ সিং সঙ্গে যতীন দাসের কীভাবে যোগাযোগ গড়ে ওঠে ইন্ডিয়ান স্ট্রাগল বইটি কার লেখা দেখো ইন্ডিয়ান স্ট্রাগল বইটি লেখাকার যতীন দাসের এটা একটু মিস্টেক হলো এটা কিন্তু যতীন দাস হবে না এটা কিন্তু হবে সুভাষচন্দ্র বসু ঠিক আছে তোমার সবাই ঠিক করে নিও এটা হবে কিন্তু সুভাষচন্দ্র বসু ওকে পরের প্রশ্ন চোদ্দোই জুন উনিশশো উনত্রিশ যতীন দাসকে কেন গ্রেপ্তার করা হয় এরপর চলে বঙ্গ আমার জননী আমার থেকে কি কি করবে প্রথম প্রশ্ন কবি দেশকে নামে সম্বোধন করেছেন দ্বিতীয় প্রশ্ন কেন গো মা বলতে কবি কাকে বুঝিয়েছেন তাকে মা বলা হয়েছে কেন যে কটা প্রশ্ন আমি বলছি প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তারপর দেখা গেছে মায়ের বেশ মলিন ও কেশ রুক্ষ কেন ঠিক আছে অশোক কোথায় কোথায় তার প্রভাব বিস্তার করেছিলেন পরের প্রশ্ন যুদ্ধ করিল প্রতাপাদিত্য প্রতাপাদিত্য কে ছিলেন তিনি কাদের সঙ্গে যুদ্ধ করেছিলেন তার পরের প্রশ্ন ধন্য আমরা আমরা বলতে কাদের বোঝানো হয়েছে আমরা কখন নিজেদের ধন্য বলে মনে করতে পারি এরপর দেখো বাঘ থেকে কি কি করবে প্রথম প্রশ্ন ভোদত্তনস ব্যাঘ্র যেতুই বৎস তার সন্তানকে এমনটা বলবার কারণ কি বড় প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ তারপরের প্রশ্ন ভদ্র বাঘে হেথায় বাঁধে ডেরা বাঘ ছানার এমন মনে হয়েছিল কেন তারপরের প্রশ্ন বাঘের ছানা গর্তে থাবা দিয়ে কেঁদে উঠেছিল কেন পাখির বাসায় কি পাওয়া যেত না তারপরে প্রশ্ন ছোট্ট বাঘ তার খিদে মেটানোর জন্য প্রথমে কি ধরতে গিয়েছিল এই সমস্ত প্রশ্নের উত্তর তোমরা যদি কবিতাটা ভালো করে পড়ো সেখান থেকেই দিতে পারবে ছোট্ট বাঘের বাবা মা বাসা বদলে কোথায় গিয়েছিল উত্তর দেওয়া রয়েছে সুন্দরবনের বাঘ কি নামে পরিচিত তোমরা প্রত্যেকেই জানো রয়্যাল বেঙ্গল টাইগার তার পরের প্রশ্ন জননী লজ্জা পেয়েছিল কেন বাঘছানাকে বাবা কিভাবে কাঁকড়ার হাত থেকে রক্ষা করলো তো এই হলো তোমাদের বাংলার প্রশ্নোত্তর সাজেশন এগুলো ভালো করে করো এখান থেকে কমন পাবে এরপর চলে এসো ব্যাকরণ ব্যাকরণ কোনগুলো করবে দেখো তোমাদের কিন্তু ফাইনালে সন্ধি থাকবেই সন্ধির মধ্যে কোনগুলো ভালো করে পড়বে দেখে নাও টেক্সচুয়াল যে ব্যাকরণগুলো রয়েছে সেগুলোর মধ্যে থেকে তোমাদের কিন্তু পরীক্ষাতে তুলে ধরবে তো প্রথমে তোমার সন্ধিগুলো যতগুলো রয়েছে টেক্সটে সেগুলো কিন্তু খুঁটিয়ে পড়বে প্রথমে দেখো বাঘ থেকেই দেখে নাও সন্ধি আছে পাখিরালয় ঠিক আছে কান্না এগুলো ভাঙলে কিন্তু আসবে পাখির যুক্ত আলাসম পাখির আলয় যুক্ত না কান্না ঠিক আছে তারপর আসতে পারে বিশেষ থেকে বিশেষণ ভালো করে দেখবে মন থেকে মানসিক শরীর থেকে শারীরিক কি করে বিশেষ থেকে বিশেষণ অথবা বিশেষণ থেকে বিশেষ হয় এটা ভালো করে দেখবে ব্যাকরণ তো সবই আসে না যেগুলো পরীক্ষায় আসে আমি কিন্তু সেইগুলোই তোমাদেরকে দেখাচ্ছি অনেক সময় বাক্য তুলে দিয়ে তার মধ্যে উদ্দেশ্য ও বিদেহ বার করতে দেয় তাই এই উদ্দেশ্য ও বিদেহগুলো ভালো করে দেখবে দেখো এখানে সুন্দর করে উত্তর করে দেওয়া আছে তাই তোমাদেরকে আমি এই জায়গাটা দেখিয়ে দিচ্ছি যেরকম তার মনে মনে জমছে কেবল রাগ এক্ষেত্রে উদ্দেশ্য কোনটা শুধুমাত্র তার আর বিদেহ বাকিটা পুরোটা ঠিক আছে তো উদ্দেশ্য বিদেহটা দেখবে যেরকম এখানে দেখো শহীদ যতীন্দ্রনাথ থেকে দেখো পর্যন্ত সন্ধি বিচ্ছেদ পরিযুক্ত অন্ত কিন্তু তু এগুলো কিন্তু মানে পরীক্ষায় ভীষণ দেয় যতীন্দ্র যতিযুক্ত ইন্দ্র ঠিক আছে তো এই সন্ধিগুলো কিন্তু ভালো করে দেখবে সন্ধি বিচ্ছেদ সন্ধি আসবে কিন্তু পরীক্ষাতে নট নটাওটা দেখবে বর্ণ বিশ্লেষণ রয়েছে বর্ণ বিশ্লেষণ কি করে করতে হয় দেখো তৈরিকে ভেঙে কিভাবে করেছে ঠিক আছে এই বর্ণ বিশ্লেষণটা কিন্তু একবার দেখে রাখবে তাহলে তোমাদেরকে আমি কী কী বললাম বললাম বিশেষণ ও বিশেষ যেটা ওটা একবার দেখবে টেক্সচুয়াল থেকে যেটা টেক্সট তোমার যে সমস্ত সিলেবাসগুলো আছে যে সমস্ত চ্যাপ্টারগুলো বাংলায় রয়েছে সেগুলো দেখবে ব্যাকরণ রয়েছে এগুলো সন্ধিবিচ্ছেদ বর্ণ বিশ্লেষণ বিশেষ্য বিশেষণ ওকে আর উদ্দেশ্য বিধেয় এগুলো কিন্তু ভালো করে দেখবে এগুলো তো এই হলো তোমাদের বাংলা সাজেশান এগুলো ভালো করে করো আশা রাখছি ভালো রেজাল্ট হবেই প্রত্যেকের আর একটা কথা বলবো বাংলার কিন্তু যখন তোমরা কবিতা পড়বে বা গল্প পড়বে ঠিক আছে তার লেখকটা কিন্তু মানে লেখকের নামটা ভালো করে খাতায় নোট করবে এবং লেখাটা প্র্যাকটিস করে বানানো সহ ঠিক আছে কারণ অনেক সময় প্রশ্নতে লেখকের নাম জানতে চায় তাই প্রত্যেকে বলা রইলো বাংলা বইয়ের টেক্সটটা যখন তোমরা পড়বে লেখকের নামটা এবং গল্পের নাম বা কবিতার নাম দুটোই কিন্তু ভালো করে দেখবে ঠিক আছে নাম সহ কবিতার নাম মানে লেখকের নাম ওকে নাম সহ লেখকের নামটা ভালো করে দেখবে যাতে কি হয় যদি প্রশ্ন দেয় যে এই লেখাটা কোন লেখক লিখেছেন তখন তোমার উত্তর দিতে পারবে এটা কিন্তু প্রত্যেকে বলা রইল আর অবশ্যই প্রশ্নগুলো পড়ার পাশাপাশি টেক্সটটা খুঁটিয়ে পড়ো ঠিক আছে তো সাজেশন তোমাদের আজকে আমি এখন মানে এটাই দিলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলো এটা লাইক ও বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবে না আর যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে সেটাও আমাকে কমেন্টে জানাবে ঠিক আছে তো আজকে এখানেই দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থেকো সবাই আর অবশ্যই ভালো করে পড়ো